জেলা পর্যায়ের নবীন প্রতিভা অন্বেষণে প্রতি বছরের মতো এবারও বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরাম কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। শুক্রবার শহরের এসভি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সকাল 10টা থেকে বিকাল পর্যন্ত এই প্রতিযোগিতার আয়োজন করে। এ সময় প্রতিযোগীরা বয়সভিত্তিক বিভাগের মাধ্যমে সঙ্গীত, নৃত্য, আবৃত্তি, চিত্রাঙ্কন ও একক অভিনয়ে অংশগ্রহণ করেন। জেলা পর্যায়ের প্রতিযোগিতায় বিজয়ীরা পরবর্তীতে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার সুযোগ পাবেন। গত 6 বছর যাবৎ বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরাম কিশোরগঞ্জ জেলা শাখা এই প্রতিযোগিতার আয়োজন করে আসছে। তৃণমূল পর্যায়ের সুপ্ত ও নবীন প্রতিভাবানদের জাতীয় পর্যায়ে তুলে ধরাই এই আয়োজনের উদ্দেশ্য। এ ধরনের প্রতিযোগিতা আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা। বৃহত্তর ময়মনসিংহের 6টা জেলার কিশোরগঞ্জ জেলা শাখা হিসেবে আমরা কাজ করি এবং এটা দীর্ঘদিন যাবৎ আমরা এটার সাথে জড়িত, এই কার্যক্রমের সাথে। তো প্রতি বছরই আমরা নবীন প্রতিভা খুঁজে বের করার চেষ্টা করি, তাদেরকে মানে জাতীয় পর্যায়ে পরিচিত করার জন্য। এবং যে সমস্ত প্রতিভা অনেক সময় গ্রামগঞ্জে মানে নিভৃত আছে, তাদেরকে খুঁজে বের করাই আসলে আমাদের কাজ। আমরা এই জন্যই এই বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরাম প্রতি বছর একটা প্রতিযোগিতার আয়োজন করে। রিফাত ইসলাম, বিডি চ্যানেল 4, কিশোরগঞ্জ।